নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবিকা আপডেট, আর আমি আপনাদের বন্ধু বিশ্বরূপ। আজ আবারও চলে এলাম আপনাদের কাছে একটি নতুন এবং ইউনিক ব্যবসার আইডিয়ার ভিডিও নিয়ে, যে ব্যবসার কথা হয়তো আপনারা কোনোদিন শুনেননি। যে বিজনেসটি আপনি যদি শুরু করেন, আপনার এলাকায় শুধুমাত্র আপনিই ব্যবসা করবেন, দ্বিতীয় ব্যক্তিকে এই ব্যবসা করতে হলে আপনার থেকেই প্রোডাক্ট কিনতে হবে। জীবিকা আপডেট সবসময় চেষ্টা করে আপনাদের জন্য নতুন নতুন এবং লাভবান ব্যবসার আইডিয়া দিয়ে আপনাদের উপকার করতে, যাতে একজন উদ্যমী বন্ধু ব্যবসার আইডিয়া নিয়ে স্বনির্ভর হতে পারেন। তাই আজ চলে এসেছি এমন এক কোম্পানির অফিসে যেখানে এই ব্যবসা সম্পর্কে সমস্ত কিছু তথ্য আমরা জেনে নিতে পারবো। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক দেবেন, এবং এরকম আরও উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনও প্রেস করে রাখুন, যাতে আমার দেওয়া নতুন ভিডিওর নোটিফিকেশান সবাই আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে আপনারা কতটুকু উপকৃত হন। নমস্কার। নমস্কার। আপনার নাম? সন্দীপ বোস। আপনার কোম্পানির নাম? গ্লোবাল সিকিউরিটি। আচ্ছা, আপনি এই কোম্পানির সঙ্গে কতদিন যুক্ত আছেন? লাস্ট এক বছর দুই মাস। আচ্ছা আচ্ছা, আপনার এই প্রোডাক্টের বিজনেস আমার তো মনে হয় অনেকেই জানেন না। অনেকেই জানেন না। তো আপনাদের এই প্রোডাক্ট সম্বন্ধে যদি আপনারা কিছু আমাদের দর্শক বন্ধুদের বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। এই প্রোডাক্টটা বাজারে একদম, মানে আমাদের মার্কেটে একদম নতুন এসেছে, নতুন আমরা বার করেছি। তো বিভিন্ন জায়গায় আজকে এই প্রোডাক্টটার বের হওয়ার সঙ্গে সঙ্গেই, লঞ্চ করার সঙ্গে সঙ্গে প্রচুর ডিমান্ড রয়েছে। তো কীরকম কী প্রোডাক্ট এটা আমরা ডিটেলসে যাচ্ছি। তার আগে বলে দিই যে আমরা গ্লোবাল সিকিউরিটির যারা রয়েছি তারা এই প্রোডাক্টটার নাম দিয়েছি জুজু। যতগুলো এখানে দু রকম প্রোডাক্ট পাবেন, একটা হোম সিকিউরিটি সিস্টেম, একটা শাটার সিকিউরিটি সিস্টেম। তো হোম সিকিউরিটি সিস্টেম আর শাটার সিকিউরিটি কেন, এগুলো সিকিউরিটি সিস্টেম। আজকে আমার জীবনে, আপনার জীবনে সিকিউরিটি সব থেকে ভ্যালু। একটা দোকানে গেলে তার সেই দোকানদার সিকিউরিটি খোঁজে। তো চুরি, আমরা চুরিটাকে কীভাবে আটকাবো? সিসিটিভি তো সবাই লাগায়, সিসিটিভিতে চুরি হয়ে যায়, তারপর লোকে জানতে পারে যে চুরিটা হয়ে গেল। আমার এই জিনিস আপনার ক্ষতিটাকে আটকাবে, আপনার দোকানের চুরিটাকে, আপনার বাড়ির চুরিটাকে আটকাবে, এটার 100% গ্যারান্টি। তার মানে বলতে চাইছেন এই আপনার মেশিনটি যদি দোকানে কারোর লাগানো হয় তাহলে চুরি একদম হবেই না? বলতে গেলে চুরি হবে না, আপনি নিজের চুরিটাকে নিজে আটকাতে পারবেন। ভেরি গুড। তাহলে আরও ডিটেলসে দর্শক বন্ধুদের একটু বলুন আপনার এই প্রোডাক্ট সম্বন্ধে, তাহলে দর্শক বন্ধুরা আরও ব্যাপারটা ভালোভাবে জানতে পারবেন। হ্যাঁ, তার মধ্যে একটা কথা আমি বলি, আপনার এই প্রোডাক্টের নাম জুজু, এটা একটা আনকমন নাম, মানে একদম, মানে কি বলবো, এই নামটা তো শোনাই যায় না। না, এটা অ্যাকচুয়ালি কি হয়েছে, প্রোডাক্টের নামটা আমরা কেন করি, মানে এই প্রোডাক্টের নামটা জুজু হওয়ার কারণ হচ্ছে, আমি এক জায়গায় যাচ্ছিলাম গাড়ি করে, তো আমার তখন কোম্পানি ফর্ম হয়েছে। তো আমি বললাম প্রোডাক্টের কী নাম দেওয়া যায়, কী নাম দেওয়া যায়। তো হঠাৎ করে চন্দ্রবিন্দু জুজু গানটা আমার গাড়িতে বাজতে শুরু করলো, আমার তখন থেকে মাইন্ডে আসলো যে আমি এই নামটা জুজু দেব। লোকে হাসুক, যাই করুক, কিন্তু জুজু আমাকে থাবা দিও না, চোর বুঝবে যে জুজু দোকানে লাগানো আছে, মানে থাবা দেবে আমাকে। বাহ, খুব ভালো একটা চিন্তা ধারণা আপনার। তো এই প্রোডাক্ট সম্বন্ধে আরও আপনার যে ধারণা আছে সেই ধারণা আমাদের দর্শক বন্ধুদের। হ্যাঁ, আমি ডিটেলসটা বলছি। এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা নাম দিয়েছি শাটার সিকিউরিটি সিস্টেম। তো এই জিনিসটা টোটালি লোহার একটা বডি, এবং এটা রাস্ট বডি, এটা কোনোদিনও জং ধরবে না। এখানে একটা প্লানজার থাকে, এই প্লানজারটা চাপ দিলে ভেতরে ঢুকে যাবে, এবং এর ভেতরে একটা সার্কিট, এখানে স্ক্রু দেওয়া আছে, এর ভেতরে একটা সার্কিট বক্স রয়েছে। সেই সার্কিট বক্সটা হচ্ছে ভেতরটায় স্যামসাং কোম্পানির সার্কিট বক্স আমরা ইউজ করি। তো দোকানের ভেতরে যে শাটারের নিচের যে জায়গাটা থাকে সেই জায়গাটা আমরা লাগিয়ে দিই। লাগানোর পরে যখনই শাটার দোকানদার বন্ধ করবে তখনই এটা ভেতরে ঢুকে যাবে, এবং দোকানদার চলে গেলো, মানে যে মালিক সে চলে গেলো। চলে যাওয়ার পরে চোর যখন চুরি করতে আসবে, হয় জ্যাক দিয়ে শাটার তুলবে, নয় গ্যাস কাটার দিয়ে কাটবে, যেটাই করুক, সঙ্গে সঙ্গে আমার মোবাইলে, মানে দোকানদারের যে মোবাইল সেই মোবাইলে SMS আসবে, এবং সঙ্গে সঙ্গে কল আসবে যে আপনার দোকানে কোনো চোর চুরি করতে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা নিন। এবং এটা শুধু আপনার নম্বরে আসবে না, এর মধ্যে 5খানা নম্বর রেজিস্টার করা যাবে। আপনি কখনো ব্যস্ত থাকলেন অন্য একজনের নম্বরে, এটা শুধুমাত্র আপনিই পারবেন। এবং এই জিনিসটা যদি একবার চালু হয়ে যায়, এটাকে বন্ধ করবে না আপনি, চালু করবে না আপনি, আপনি ছাড়া এটা কেউ পারবে না। চোর এটার মতো যতই হাতুড়ির বাড়ি মানুষ,
এটা কিন্তু বন্ধ হচ্ছে না। কি করে হচ্ছে আমি তার ডেমোটা দিচ্ছি, তাহলে আমি ডেমোটা দিই নি। হ্যাঁ আপনি ডেমোটা দিয়ে দিন একটু, দর্শক বন্ধুদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটার আমি আপনাদের ডেমোটা দেখাচ্ছি, এই জিনিসটা, এই শাটার সিকিউরিটি সিস্টেমটা কীভাবে কাজ করবে। এটা দোকানের ভেতরে যে শাটার থাকে, শাটারের ভেতর দিকে লাগানো হবে। লাগানোর পর এটা কোনো, এটা দুটো নাট রয়েছে, এখানে দুটো নাট লাগানো রয়েছে, বাইরের দিক দিয়ে নাট ঢুকবে, এই ভেতর দিক দিয়ে স্ক্রু টাইট হবে, লাগানো ইনস্টলেশনের কোনো ঝামেলা নেই। দোকানদার যখন রাতে দোকান বন্ধ করবে, এই দোকান যেই বন্ধ করলো, সঙ্গে সঙ্গে এই যে প্লানজারটা মাটিতে শাটারে যেটা লেগে রয়েছে এটা ভেতরে ঢুকে যাবে, এটা ভেতরে ঢুকে গেল। এটা ঠিক আপনার একটা আওয়াজ দেবে যে এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এটা আওয়াজ দিতে ঠিক 30-40 সেকেন্ড সময় লাগবে, যেটা মানে এর জানান দেবে আমি অ্যাক্টিভ, অ্যাক্টিভ হলো। এই যে আওয়াজটা হলো, এটা মানে এটা অ্যাক্টিভ হয়ে গেল। আপনি বাড়ি চলে গেলেন, আপনি বাড়িতে ঘুমাচ্ছেন, এবার আমার মোবাইলে সঙ্গে সঙ্গে মেসেজ আসলো একটা যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে শাটার সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভেট। আমার মোবাইলে একটা এসএমএস, মানে আপনার মোবাইলে যার মোবাইল অ্যাক্টিভেট করা থাকবে, এর সঙ্গে তার মোবাইলে একটা এসএমএস চলে আসবে সঙ্গে সঙ্গে। এবার চোর আসলো, ধরুন চোর জ্যাক দিয়ে শাটার তোলার চেষ্টা করছে, এই শাটারের প্লানজারটা এতটাই ছোটো, শাটার যদি এইটুকানিও ওঠে তাহলেই এর কাজ শুরু করে দেবে। এবং এর যে সাইরেনটা বাজবে, এর সাইরেনের আওয়াজটা এত হিউজ, নর্মাল মানুষের পক্ষে এই সাইরেন বিয়ের মানে কানে শোনার পক্ষে সম্ভব নয়। দেখুন এবার এই শাটার খুলছে, এই হচ্ছে তার আওয়াজ। এবং সঙ্গে সঙ্গে আমার মোবাইলে ফোন চলে এসছে সঙ্গে সঙ্গে। আমি ফোনটা কেটে দিচ্ছি, আপনিও কেটে দেবেন। এবার এটাকে অফ করবো কেমন করে? এর যে নাম্বারটা রয়েছে, এর ভেতর যে নাম্বারটা, সেই নাম্বারে আমাকে ফোন করলেই এটা অফ হয়ে যাবে। দেখুন এটা অফ হয়ে গেল, অফ হয়ে গেল এটা। এবং সঙ্গে সঙ্গে যেই আমি ডিঅ্যাক্টিভ করলাম, এই ডিঅ্যাক্টিভের একটা এসএমএস চলে আসলো আমার কাছে যে সিস্টেম ডিঅ্যাক্টিভেড ইউজার ওয়ান, মানে এর মধ্যে পাঁচখানা নাম্বার অ্যাক্টিভেট করা যায়, তো আমার নাম্বারটা দিয়ে, যেহেতু আমি ডিঅ্যাক্টিভেট করলাম, আমার নাম্বারটা শো করে গেল ওখানে যে এই নাম্বার দিয়ে এই সিস্টেমটা ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। এরকম পাঁচজনের নাম্বার এর মধ্যে অ্যাক্টিভেট করা যায়, এর জন্য পাসওয়ার্ড আছে, এটা তারাই একমাত্র অপারেট করতে পারবে, আদার্স কেউ এটা অপারেট করতে পারবে না। এটা গেল শাটার সিকিউরিটি সিস্টেম। আর একটা সেম রয়েছে হোম সিকিউরিটি সিস্টেম, সেটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে হোম সিকিউরিটি সিস্টেম। আপনার পুরো বাড়িতে কোথাও যদি চোর পা রাখে, আপনি অল ইন্ডিয়া যেখানেই থাকুক না কেন আপনাকে জানান দেবে। সেম কাজ হবে যদি দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে, বা ঘরের মধ্যে ছাদ ভেঙে ঢুকলো, বা যে কোনো রকমভাবে যদি ঢুকে, তাহলেই একটা বিশাল জোরে সাইরেন বাজবে এবং আপনার কাছে কল এবং এসএমএস যাবে। এটা হচ্ছে এটার কাজ, এটা দোকানের জন্য, এটা বাড়ির জন্য, এই দুটো আমরা বার করেছি। আচ্ছা আপনার এই যে মেশিনটা আপনি দর্শক বন্ধুদের দেখালেন, খুব ভালো একটা জিনিস। আমার যেটা মনে হচ্ছে দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই এই ব্যাপারটা জানেন না, তবে এই যে মেশিনটা আপনাদের মানে চলছে, সেটা কি ব্যাটারি, এর ভেতরে ব্যাটারি আছে? একদম একটা মোবাইল যেরকম কাজ হয় সেম একটা মোবাইলের মতন, এর ভেতর সিম লাগাতে হয় একটা, যার থ্রু আপনার কাছে কল এবং এসএমএস যাবে। আচ্ছা, এবং এর ভেতর ব্যাটারিটা চার্জ দিতে হয়। দেখুন এখানে আমার একটা ডিভাইস চার্জ হচ্ছে অলরেডি। আচ্ছা, আমার এই ডিভাইসটা আজকে একজনের ডেমোর জন্য নিয়ে যাচ্ছে, অন্য জায়গায় এটা চার্জ হচ্ছে। আচ্ছা, এই ব্যাটারিটা কতদিন থাকবে, মানে কতদিন চার্জ থাকবে? আজকে রাত্রে চার্জ দিলেন, কালকে সকালে খুলে নিলেন, বা আজকে সারাদিন চার্জ দিলেন, 100% চার্জ হয়ে গেল। 100% চার্জ হয়ে যাওয়ার পর এটা 7-10 দিন ব্যাটারি ব্যাকআপ। এটা কীরমভাবে বুঝবেন আপনি? এইটা হচ্ছে এইখানে তিনখানা সুইচ দেওয়া আছে, এই সুইচটা হচ্ছে আপনার সিগন্যাল, মানে সিমটা ভেতরে ঠিকঠাক কাজ করছে কি না, এর মানে এই আলোটা জ্বলে মানে সিমটা ঠিকঠাক ভেতরে কাজ করছে। এই যে এইটা, এটা লাল রেড আছে, রেড আছে মানে এটা চার্জ কম আছে, এটা যেই গ্রিন দেখাবে চার্জ ফুল হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে এখানে বাইরে থেকেই আপনি দেখতে পারবেন, আর এটা হচ্ছে অ্যান্টেনা। আচ্ছা, এখানে যে সিমটা লাগানো হচ্ছে, হ্যাঁ, সেই সিমটা আমাদেরকে রিচার্জ করতে হবে? এটা একটা নমিনাল রিচার্জ রাখতে হবে মাসে, যার থ্রু আপনার কাছে এসএমএস তখন ফ্রি, 100 SMS ফ্রি থাকে। শুধু রিচার্জ মানে রিচার্জটা রাখতে হয় আপনার কাছে, যাতে কলটা যায়। আপনি তো কল ধরবেন, আপনি কল কেটে দেবেন আপনার কাছে যদি, আর কল তখনই যাবে যদি কোনো চুরি হয়, নাহলে তো আপনার কাছে কল যাবে। আচ্ছা, আর যখন শাটার বন্ধ হবে, খুলবে, আপনার কাছে একটা করে এসএমএস যাবে, একটা নমিনাল রিচার্জ, যেটা 29 টাকার হোক বা 19 টাকার হোক, সেটা একটা মাসে একটা করে রাখবেন এই সিমে।
আচ্ছা ধরুন আজকে মানে চোরেরাও তো অনেক চালাক হয়ে গেছে, চোরেরা জানে যে ভেতরে হয়তো সিকিউরিটি সিস্টেম আছে, কোনো সময় যদি গ্যাস কাটার দিয়ে কেটে হোল করে ঢোকে, সেক্ষেত্রে আমার এই মেশিনটি কীভাবে ডিটেক্ট করবে? একটা গ্যাস কাটার দিয়ে কোনো শাটার আমি দেখেছি, কারণ আমার এই মেশিনটা অলরেডি চারটে চুরি আটকেছে, চারটে জায়গায় চুরি আটকেছে, তাদের ভিডিও আমার কাছে আছে, আপনাকে আমি দেখাবো করে। তো তারা একটা জায়গায় গ্যাস কাটার দিয়ে কেটেছে, গ্যাস কাটার দিয়ে কাটার পরেও সেই লোক জানতে পেরেছে যে আমার দোকানে চুরি হচ্ছে। কীরকমভাবে যখনই গ্যাস কাটার দিয়ে কাটা হয় না, আপনার যে শাটারটা আছে হালকা ব্যান্ড হয় একটুখানি ব্যাকে, এবং এটা এমন জায়গায় লাগানো থাকে, এটা প্লানজারটা যদি একটুও নড়ে চড়ে মানে একটুও মাটি থাকে, তখনই এটা আমাকে জানান দেবে। আচ্ছা আপনার এই মেশিনে শুধুমাত্র চোরকে আটকাবে নাকি আগুন যদি ধরে যায় দোকানে অথবা বাড়িতে সেটাকেও আটকাতে পারে বা সেটার খবর দিতে পারে? এই মেশিনটা হচ্ছে আপনার ধরুন দোকানে কোনো সময় আপনি দোকানে নেই, রাত্রিবেলা দোকানে আগুন লাগলো, সেই জিনিসটা আপনাকে জানান দেবে। এবং দোকানের ভেতর ধরুন আপনার দোকানে আপনি তো শাটারে লাগালেন, দোকান আপনার অ্যাডভেস্টারের দোকান, সামনে শাটার লাগবে, অ্যাডভেস্টার ভেঙে কেউ ভেতরে ঢুকলো, এটা মোশন সেন্সারের কাজ করবে, মানে ভেতরে যদি রাত্রিবেলায় কেউ ঢোকে, একমাত্র হিউম্যান বডিকে ডিটেক্ট করবে, সঙ্গে সঙ্গে আপনাকে জানান দেবে আপনার ওপর থেকে কেউ বা দেয়াল ফাটিয়ে হোক বা শীত করে হোক, যেরকমভাবে হোক আপনার দোকানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে। তার মানে এটা মোশন সেন্সার ডিটেক্ট করবে, মোশন সেন্সারও ডিটেক্ট করবে, দোকানে কোনো রকমভাবে অগ্নিসংযোগ হলে সেটাও ডিটেক্ট করবে, এবং শাটার ভাঙা হলে সেটাও ডিটেক্ট করবে। বা তাহলে একসঙ্গে পুরো সিকিউরিটি আপনার এই মেশিনটি দিয়ে দেয়? একদম। তাহলে একটা মেশিন যদি দোকানে লাগায় তার মানে বলতে চাইছেন আপনি যে সমস্ত কিছু প্রোটেক্ট করবে এই মেশিন? একদম। তাহলে এই মেশিনটি যদি আপনি বিক্রি করেন তাহলে কিভাবে আমার দর্শক বন্ধুদের কাছে এই মেশিন পৌঁছাবে একটু যদি বলেন? হ্যাঁ বলে দিচ্ছি, আমরা এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ডিস্ট্রিবিউটারশিপ দিচ্ছি। আমি বিভিন্ন ইউটিউবের চ্যানেলে দেখেছি যে বাড়িতে বসে 1,00,000 টাকা ইনকাম করুন, বাড়িতে বসে 7,00,000 টাকা ইনকাম করুন, তো আমার কাছে বিনীত নিবেদন আপনাদের কাছে যে নিজে না খেটে 1 পয়সা ইনকাম করা যাবে। নিজে না খেটে 1 টাকাও ইনকাম করা যায় না, ঘরে বসে থাকতে হলে ভাই বিজনেস করতে হবে না। আমি খুব ছোট থেকে আরম্ভ করেছিলাম, হয়তো এখন আমি একটু বড় অল্প কিছু আমি সবার ধন্যবাদে বা সবার সাহায্যে আমি সাহায্য পেয়েছি। তো এটা আমি ডিস্ট্রিবিউটারশিপ দিচ্ছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, আমার ব্যবসা খুব হাইফাই খুব বড় দরকার নেই, আমি চাই আপনারা যারা বেকার রয়েছেন বা বিভিন্ন জায়গায় রয়েছেন তারা আমার সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা করুন। আমি সেই জন্য ঠিক করেছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমি 1 কিংবা 2 জন, এর বেশি আমি ডিস্ট্রিবিউটারশিপ দেবো না। কেন দেবো না? কারণ আমি আপনাদের ব্যবসা করার সুযোগ করে দেবো। আপনার এরিয়া যদি আমি 10 জনকে ডিস্ট্রিবিউটারশিপ দিই সেখানে কম্পিটিশান বাড়বে, আমি চাই না এইটার কম্পিটিশান বাড়ুক, এবং আপনি একাই আপনার জায়গায় ব্যবসা করুন। সেই জন্য আপনি প্রথম 10টা মাল দিন আমার কাছ থেকে, 10টা ডিভাইস দিন, 10টা ডিভাইস নিয়ে আপনার ডিস্ট্রিক্টে হোক বা আপনার ডিস্ট্রিক্টের কিছুটা এরিয়া হোক আপনি কাজ করুন, আমরা আপনাকে সার্টিফিকেট দেবো, সমস্ত যাবতীয় যা হেল্প সেলস হেল্প ব্যানার পোস্টার সমস্ত কিছু আমরা দেবো, এবং আপনার এরিয়ায় আমাদের থেকে কেউ ডিস্ট্রিবিউটারশিপ পাবে না। যদি আপনার এরিয়া থেকে আমাদের কাছে কোনো কল আসে যে আমাদের ডিস্ট্রিবিউটার চাই, আমরা আপনার রেফারেন্স দেবো, তাদেরকে আপনার কাছ থেকে মাল নিতে হবে, এইটাই আমরা আপনাদের ব্যবসার সুযোগ করে দিচ্ছি। আচ্ছা যদি কোনো আমার দর্শক বন্ধুরা এই ভিডিও দেখার পর আপনার সঙ্গে যোগাযোগ করে এবং ডিস্ট্রিবিউটারশিপ নিতে চান, তাহলে মিনিমাম কটা মেশিন আমার দর্শক বন্ধুদের কিনতে হবে আপনার কাছ থেকে? দেখুন সব কিছু একটা বিজনেস রিলেশনের উপর নির্ভর করে, মানে আমি অনেক জায়গায় দেখেছি আমার কাছ থেকে 15টা মেশিন নিতেই হবে, 20টা মেশিন নিতেই হবে, একটা বিজনেস রিলেশন, কারণ আমি আপনার সঙ্গে সারা বছর বিজনেস করবো, এটা আমার, আপনি 1 মাস আমার কাছ থেকে নিয়ে গেলেন আমি আপনাকে সেরকম সাহায্য করলাম না, আপনি পরের দিন আমার দিকে তাকাবেন না, আমি চাই আপনার আর আমার ব্যবসায়িক লেনদেন এবং ব্যবসায়িক রিলেশনটা একটা বন্ধুত্বপূর্ণ রিলেশন হোক, যেটা আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারবো। সেই জন্য আপনি প্রথম যখন নেবেন তখন 10টা নিন, 10টা নিয়ে কাজ চালান, পরের মাসে হয়তো আপনার একটু অসুবিধা আছে, আপনি বললেন আমাদের এই মাসে 8টা আমরা নেব, 8টাই নেব, কিন্তু দেখবেন আপনারও যাতে ব্যবসা হয় আমারও যাতে ব্যবসা হয়, আপনি 2টো কম নেন বলে এই মাসে আমার 2টো অসুবিধা হচ্ছে আমি 2টো কম নেব, কোনো প্রবলেম নেই। আচ্ছা আমার দর্শক বন্ধুরা যদি আপনার কাছে ডিস্ট্রিবিউটারশিপ নেন তাহলে কি কোনো সিকিউরিটি মানি ডিপোজিট আপনাকে করতে হবে আপনাদের কাছে? 1 পয়সা সিকিউরিটি মানি নেই, আপনি আসুন আমাদের সঙ্গে কথা বলুন, আমাদের অফিসে আসুন, মেশিন দেখুন, মেশিন নিয়ে যান, আপনি আমাদের টাকা দিন, মেশিন নেবেন, কোনো সিকিউরিটি মানি কোনো কিছু দরকার নেই, কারণ আপনারা আমাদের সঙ্গে ব্যবসায়িক রিলেশন আসছেন, আপনি আমার কাছে পয়সা দিয়ে মেশিন কিনছেন, এবং এর সমস্ত হেল্প সব যাবতীয় যা হেল্প যাবতীয় সার্ভিস সব আমরা দেবো। আর এটার আমি বলে দিই, এটার 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে, যে কটা প্রোডাক্ট আছে ওয়ারেন্টি না গ্যারান্টি, একদম চেঞ্জ করে দেবে, একদম চেঞ্জ করে দেবো। আচ্ছা রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে, এবং এটার প্রোডাক্ট লাইফ হচ্ছে 14 ইয়ার্স,
14 বছর এর ভেতরের সার্কিট বক্সটা স্যামসাং ও আদার্স কোনো না স্যামসাং। তো আপনারা প্রত্যেকটা সেলসম্যানকে দিয়ে দিনে 10টা করে দোকান ঘোরালে পার ডে দুটো পজিটিভ সেল আপনার 100% কনফার্ম উঠে আসবে। কিন্তু প্রত্যেকটার জন্যই আপনাকে একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে দাদা আজকের দিনে কেষ্ট পাওয়া যায় না। হ্যাঁ, সব থেকে বড় ব্যাপার এখানে আসবেন, এখানে দর্শক বন্ধুরা আপনার সঙ্গে আপনার অফিসে আসবেন, তার অ্যাড্রেসটা যদি একটু বলে দেন। হ্যাঁ, আমার অফিসটা, আমার তিন জায়গায় অফিস রয়েছে, একটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে হচ্ছে সোদপুর আর সেক্টর 5-এ, আর আমাদের হেড অফিস হচ্ছে রায়পুর। সোদপুরে আসতে গেলে আপনার এখানে কিভাবে আসবেন একটু দর্শক বন্ধুদের বলে দিন। আচ্ছা, সোদপুরে যদি আপনি আসেন, যদি আপনি শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে ট্রেন ধরলেন, এখন তো ট্রেন খোলা নেই, আপনি বাস বা যে কোনো বাস ধরে আপনি সোদপুর মোড়ে নামলেন, সোদপুর মোড়ে নেমে অটো ধরলেন, অটো ধরে আমাকে ফোন করলেন, আমাদের যারা স্টাফ রয়েছে তারা আপনাকে গাইড করে দেবে। সোদপুর পেট্রোল পাম্পের কাছে নামতে হবে যদি শিয়ালদা থেকে আসে, শিয়ালদা থেকে আসে, আর যদি কেউ বনগা বা বারাসাত থেকে আসে তাহলে তাদের মধ্যমগ্রামে নামতে হবে, মধ্যমগ্রামে নামতে হবে। হ্যাঁ, মধ্যমগ্রামে নেমে অটো ধরে আমাদের ফোন করবেন আমরা। একদম আপনাদের নিয়ারেস্ট লোকেশন আমি আসার সময় যেটা দেখলাম এখানে একটা কলেজ আছে, সোদপুর কলেজ, পানিহাটি। আমার আমার অফিসের নিয়ারেস্ট লোকেশন হচ্ছে ডান দিকে পানিহাটি কলেজ, উল্টো দিকে রিলায়েন্স ফ্রেশ, বাঁদিকে পানিহাটি হসপিটাল। যাই হোক, আপনার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার তো আমাদের ভিডিও ডিসপ্লেতে আছে, সেখান থেকে দর্শক বন্ধুরা পেয়ে যাবেন এবং সেখান থেকে দর্শক বন্ধুরা এনার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশানে স্যারের নাম, ঠিকানা, ফোন নাম্বার সব দেওয়া থাকবে, যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে স্যারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।